রাউজান থানায় কর্মরত এএসআই ফারুকুর বিরুদ্ধে সোর্স ডিএনএ সাদাবাজি গরিবের অভিযোগ পাওয়া গিয়ে এই ঘটনায় অভিযুক্ত এএসআই ফারুকুর তিন সোর্স ধরে রবিবার আটক গুজিল স্থানীয় জনতা। আটকের পর সোর্স হিসেবে হাম গরিবের হত্যা স্বীকার গুজিল এই তিনজন। ঘটনা হলি ও আর মতদের বাবা দিত গাড়ি এনে রোজন কট ধরিবে আর ইশারা দিত তাহলে দিত এই নাম নাই ফারুক স্যার মানে ইতে প্রথমে আর বাস করে দি মানে ইটা আর গ্যারেজ আমি ফোন করতো মানে তোর গ্যারেজ যাবে হয়তো আর আর কিছু হাম দাম দিই তাহলে কি হাম দিও কিন্তু যেদিনে 56-53 গাড়ি দিয়ে এই যারা মানে আশা হয়েছে না তো হন গাড়ি ও মানে কে লাইনের গাড়ি দিয়ে আর হইতো না পারি ও যাতে দেখা দিয়ে গাড়ি আনে ইতে জিনিস দিই হাম করছি লম্বা দিয়ে দিই তারা আটককৃত এই তিনজনের দ্বীপ পূর্ব গুজরা ইউনিয়নের ঠান্ডামিয়া চৌকিদারের বাড়ির মাহবুবুল আলমের ফোয়া সাইমন, রাউজান ইউনিয়ন কাজীপাড়া এলাহার মৃত আব্দুল শুক্রুর ফোয়া মোহাম্মদ নাইম, একই ইউনিয়নের হালিশ খানপাড়া এলাহার মোহাম্মদ আলীর ফোয়া মোহাম্মদ মাসুদ। এ ব্যাপারে স্থানীয় হলে জানাইল দি গত শনিবার দিন আর গাড়ির টাবলেট খবর দিলে খবর দিলে নষ্ট হয়ে গিয়ে ঘটনাস্থলত উপস্থিত হইল রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রাজা, তিনি সি প্লাসের হইল দি। তো আমরা তদন্ত করে দেখতেছি, আমি যেহেতু জেলায় একটা কাজে যাচ্ছি আমি থানায় পাঠিয়ে দিচ্ছি, ওসি সাহেবের সাথে কথা বলতেছি, যদি তারা সত্যি সত্যি অপরাধী হয় তাদের সাজা হবে এটা নিশ্চিত থাকেন, আর যদি অপরাধী না হয় তাদের সাজা হবে না। আপনারা অভিযোগ দিচ্ছেন, অভিযোগগুলো লিখিত আকারে দেন। এই ঘটনা তাৎক্ষণিকভাবে এএসআই ফারুকুরে চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশে ক্লোজ করা হয়ে পাঠাই দিয়ে হই চট্টগ্রাম জেলা পুলিশ লাইন। এ প্রসঙ্গে রাউজান থানার ওসি ক্যাপায়েতুল্লাহ সি প্লাসরে জানাইল দি, একজনে শুধু বলি ফেলবে একটা পুলিশের নাম ওইটারে যে সত্য আমি স্বীকার করবো সেটা আমি মানব না। যদি ওদের বলার যদি 5% সত্যতা পাই আমার পুলিশের বিরুদ্ধে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব, কারণ ও কেন এটা করবে। আর যারা এখন ভুক্তভোগীরা বলতেছে এইসব ভুক্তভোগী কখনোই আমার কাছে বলে নাই বা আসেও নাই। ফলে আটককৃত তিন সোর্স বন্দি তাহা গরতুন দায় এনে গেলগুই, তারা কিভাবে দায়ী ইয়ান জানানো যায়। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।